হত্যা অত্যাচার করে আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় আওয়ামী লীগের করে দেওয়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ ব্যবহার করে বিএনপি সরকারের সমালোচনা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালীন দেশ জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গি দমনে কৃতিত্বপূর্ণ ভূমিকা রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রোববার সকালে র্যাবের 19তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আত্মসমর্পণকারী জঙ্গিদের দ্রুত পুনর্বাসন ও কাউন্সেলিং করার নির্দেশ দেন। দেশের সব অপরাধের বিচার করা হবে এমন লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। দেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যারা র্যাবের ক্ষতি করার চেষ্টা করেছে তাদের চিহ্নিত করার আহ্বান জানান সরকার প্রধান। স্বাধীনতার ঘোষণা দেওয়ার বৈধ অধিকার বঙ্গবন্ধু ছাড়া আর কারও ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার পাঠক আর স্বাধীনতার ঘোষক এক কথা নয়। রোববার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আগের মতো আর নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের পাতা ফাঁদে আর পা দেবে না বিএনপি। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে এক আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে ভারত পাকিস্তানে হইচই হলেও দেশীয় গণমাধ্যমে উন্নয়নের চিত্র সেভাবে উঠে আসছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ, কিন্তু এসব চিত্র গণমাধ্যমে সেভাবে আসে না। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস আছে বলেই গণমাধ্যমের বিকাশে কাজ করে যাচ্ছে সরকার।